বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে উপস্থিত হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি রান্নার ভিডিও। তা আসলে আমরা অ্যাকচুয়ালি যেই রকমভাবে রান্না করি, তো সেটার চাইতে একটু সিস্টেমটা আলাদা, পুরো প্রসেসটি আলাদা। তো সেটি আপনারা দেখতে থাকুন। তো আসলে রান্না করা মজাই আলাদা এবং নিজে রান্না করে খাওয়ার পুরো মজাটাই একদম আলাদা। তো এই ভাই হচ্ছে আপনার বরিশালের এক ভাই, তো ইনি হচ্ছে রান্না করতেছে। দেখুন কলার পাতায় রান্না করতেছে, তো সেটি কিভাবে করে আমরা সেই প্রসেসটি একটু দেখব। আপনারা কোথাও যাবে না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। ভিডিওটি স্কিপ করা যাবে না, তাহলে হয়তো বা অনেক কিছু মিস করে ফেলবেন। তো ভাই এখানে মশলা এবং আপনার তেল সব কিছু দিয়ে আপনার মাছগুলো হচ্ছে মানে ইয়ে করে নিচ্ছে, আপনার মাখিয়ে নিচ্ছে। তো তারপরে আপনার কি করে সেটি আমরা দেখি একটু। তো উনি আসলে কি প্রসেসে রান্না করে সেটি আমরা দেখব। মাছ আপনার মশলা দিয়ে আসলে মাখানো সব কিছু কমপ্লিট, এখন সে রান্না করবে কীভাবে সেটি আমরা দেখতেছি। আসলে সিস্টেমটি অনেক ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে রান্নার প্রসেসটি আলাদা। তো রান্না প্রায় শেষের পথেই, তবে আর কিছু সময় লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাতে পারিনি। আসলে পুরো প্রসেসটি আসলে আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।